শাহকে ফোন করেছি, প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় দলের তকমা হারানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মমতা। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর করা এই চাঞ্চল্যকর দাবিতে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে সেই অভিযোগ খারিজ করে দিলেন, পাশাপাশি পাল্টা চ্যালেঞ্জ করলেন, প্রমাণ করতে না পারলে পদত্যাগ করুন। কেউ কিছু একটা বললো আর আপনারা টিভিতে চালিয়ে দিলেন, কাগজে লিখে দিলেন, একবারও কি ক্রস চেক করার প্রয়োজন পড়েছে যেটা যেটা বলছে সেটা সত্যি কিনা? এর জন্য তো আপনাদের বিরুদ্ধেও ডিফামেশন হবে একদিন। কিছু মিথ্যাচার, কিছু কুৎসিত আকার, কিছু দুর্বিকার, কিছু ধ্বংসাত্মক কথাবার্তা বিজেপির একটি মিটিং থেকে শুনছিলাম আপনারা সবাই টিভিতে দেখাচ্ছেন। আমার বিরুদ্ধে দেখালেন, বদনাম করলেন, কিন্তু আমাকে একবার আপনারা জিজ্ঞেস করেছেন? আমার অফিসকে জিজ্ঞেস করেছেন? আপনাদের অনেকের সাথেও তো আমার ইভেন ফোনেও যোগাযোগ আছে, একজন জিজ্ঞেস করলেই অন্যরা তার কাছ থেকে জেনে নিতে পারে। আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা সাহজি, তাকে নাকি আমি চারবার ফোন করেছি? এটা আপনারা সারাক্ষণ কাল টিভিতে দেখিয়েছেন, আজকে কাগজেও লেখা হয়েছে। সরি, আমি তার এ চেয়েছি, পদত্যাগ চেয়েছি, সংবিধানকে চক্রান্ত করে ভাঙবার জন্য, সাংবিধানিক পদটাকে অবিমর্ষ করতে, ফেডারেলিজম স্ট্রাকচারটাকে ভাঙবার জন্য, গায়ের জোরে সরকার ভাঙার জন্য। তার কথাবার্তা যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ আচরণ নয়, সংবিধান সম্মত নয়, এবং একথা বলার জন্য তার পদত্যাগ আমি দাবি করেছি এই পর্যন্ত। আমি তাকে চারবার ফোন করেছি, একথা যিনি বলেন আইদার তাকে জনগণের কাছে নাক্ষত দেওয়া উচিত, কারণ আপনারা সারাদিন কাল দেখিয়েছেন। আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবো। আর যদি তারা মিথ্যে কথা বলে, আপনাদের দিয়ে প্রচার করেই থাকে মিথ্যে কথা, তাহলে বলুন যারা করিয়েছে এবং যারা করেছেন, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, আপনারা কি এর জন্য নাক্ষত দেবেন?